সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আপনি কি মিনি গার্মেন্টস করার কথা ভাবতেছেন? যদি ভেবে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আমার এই ভিডিওর মাধ্যমে মিনি গার্মেন্টস করার আগে বা মিনি কারখানা করার আগে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার তা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো তা দেখার জন্য আজকে আমি সরাসরি চলে আসছি সাভার। এখানে একটি মিনি কারখানাতে আমি আসলাম। এসে দেখতেছি ওনারা খুবই সুন্দরভাবে ওনাদের ব্যবসাটি স্টার্ট করলো। ওনারা মোটমাট সব মিলিয়ে 4 মাস ওনাদের ব্যবসাটি করেছিল। দুইজন পার্টনার ছিল, একজন প্রবাস থেকে আসছে, মালয়েশিয়া ছিল উনি দীর্ঘদিন, আর একজন এই সাভারি গার্মেন্টসে অপারেটরে চাকরি করে। তো এই যেহেতু তাদের দেশের বাড়ি একই জায়গায় ফরিদপুরে, তারা খুব ভালো, ছোটোবেলা থেকে পরিচিত আছে। তো প্রবাস থেকে যে আসছে তার কাছে অনেক টাকা পয়সা আছে, সে তাকে অফার করলো যে আমার কাছে 1-1.5 লাখ টাকা আছে, তুই যদি এই টাকা নিয়ে যদি গার্মেন্টস ব্যবসা করতে পারস কর। তো যে অপারেটর চাকরি করে সে বলছে ঠিক আছে, এটা তো করা যাবে, খুব ভালো উদ্যোগ, চলেন নিয়ে আসেন আমরা শুরু করি। তো এভাবে তারা কী করলো, তারা দুজনে একসাথে পয়সা, তারা সাভার একটি রুম ভাড়া নিল 6,000 টাকা দিয়ে, ফ্ল্যাট বাসা নিছে। কারণ এমনি বাসাতে আপনার মেশিন চালাইতে দেবে না, আর যদিও মেশিন চালান ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে পারমিশন নিয়ে আনতে হবে। কারণ এমনি বাসা ভাড়াতে এক বাসায় মনে করেন 3-4 রুম মিলিয়ে একটা মিটার, তো আপনাকে মেশিন চালানোর পারমিশন দেবে না ফ্ল্যাট বাসা ছাড়া। তো সেক্ষেত্রে তারা 6,000 টাকা দিয়ে বাসাটি ভাড়া নিছে। এবং যেহেতু যে প্রবাস থেকে আসছে সে তো কাটিং সুইং ফিনিশিং কোনো কিছুই তার ধারণা নেই, সেহেতু কী করে রাখছে, সে সর্বসময় এখানে সময় দিছে, দুইজন ওয়ার্কার রাখছে। দুইজন ওয়ার্কারের বেতন ছিল 10-10 20,000 টাকা, 20,000 টাকা ওয়ার্কারের বেতন প্লাস রুম ভাড়া 6,000 টাকা, টোটাল 26,000 টাকা। তো কস্টিং খরচে 26,000 টাকা। যাই হোক, এভাবে তারা তাদের ব্যবসাটি শুরু করলো। শুরু করার পরে এখন কিছু কিছু সমস্যা দেখা দিল, কাটিং সমস্যা, সুইং সমস্যা, সেলাই সমস্যা, বিক্রি সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে তারা এই ব্যবসাটি গুছায় উঠতে আর পারতেছে না। কারণ যে প্রবাস থেকে আসে সে তো দক্ষ না, সে তো এই ব্যবসার সাথে কোনো ইনভলভ বা দক্ষতা অর্জন করে নেই। এই সমস্ত ভুলের কারণে তারা অনেক চেষ্টার পরেও 4 মাস পরে তাদের ব্যবসাটি স্টপ করে দেয়, কারণ লাভ ছিল না। কারণ 26,000 টাকা কস্টিং খরচ যখন তাদের বাড়তিছিল, তখন ওই ওয়ার্কারের বেতন দিয়া মালের রেট বেড়ে গেছে অনেক বেশি। তখন দেখা যাচ্ছে যে মার্কেটে তাদের একটা প্রোডাক্ট তৈরি করতে 35 টাকা খরচ পড়ছে, অথচ অন্যান্য কারখানাগুলো তারা 32 টাকায় দিচ্ছে। কারণ সেখানকার মহাজন কাজ জানে, তাদের ফ্যামিলির লোকজন কাজ জানে, একটা টিম ওয়ার্ক হয়ে তারা কাজ করে, তারা ওয়ার্কার নেয় না। আর যদিও বা ওয়ার্কার নেয়, ওয়ার্কারের থেকে তারা পর্যাপ্ত পরিমাণ কাজ আদায় করে নেয়। তারা এই চিন্তা করে যে তোমাকে আমি 10,000 টাকা তখনই বেতন দেবো যখন থেকে তোমার থেকে আমি 25,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করতে পারবো। আর যারা নতুন ব্যবসায়ী তারা তো সেটা বুঝবে না কীভাবে ওয়ার্কারের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন প্রবলেমের কারণে তারা তাদের ব্যবসাটি আর চালাইতে পারে নাই। এভাবে তাদের ব্যবসাটি নষ্ট হয়ে যায়। 4 মাস পরে তারা ট্রেনিং সেন্টারটি বিক্রি করে দেয়। কথা বলে শুনতে পারলাম তারা মোটামুটি প্রায় 85-90 হাজার টাকা ধরা খাইছে এই ব্যবসা করে। তো যারা মিনি গার্মেন্টস করবেন, ভেবেচিন্তে ব্যবসা নামবেন, তাহলে আপনারা লাভের মুখ দেখবেন। আর এই সংক্রান্ত আমার অনেক ভিডিও আছে চ্যানেলে, চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।